আপনি তো ফার্স্ট ডোনার, আজকের প্রতিক্রিয়া কি? অবশ্যই একটা মহতি অনুষ্ঠানে প্রথম রক্তদাতা হিসাবে আমার একটা আনন্দ, একটা গর্ব হয়। তবে এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি, এই রিসেন্ট পাস্টে কোভিড সিচুয়েশনের মধ্যে অনেক জায়গায় কৃষ্ণনগরে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এখন রাজ্য সরকার যে নতুন একটা ভ্রাম্যমান গাড়ি করেছে ব্লাড ডোনেশন ক্যাম্পে, সেই গাড়িটা যদি আমরা পেতাম তাহলে ক্ষেত্রে আমার কোনো একটু সুবিধা হতো। আজকে আমরা খোঁজ নিয়ে দেখেছি আজকের ডেটে দাঁড়িয়ে সেই গাড়িটা এই মুহূর্তে কৃষ্ণনগর শহরে অ্যাভেলেবেল নেই, সেটা নদিয়া জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমরা দেখুন আমাদের যে কি বলা হয় চিরাচরিত যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমরা এখানে রক্ত নেওয়ার এবং দেওয়ার ব্যবস্থা করেছি। এবং রাজ্য সরকার যে ভ্রাম্যমান যে গাড়িটা বের করেছে সেটা কি আপনারা পেয়েছেন? না, সেটা আমরা তার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম, কিন্তু আমরা জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিক সূত্রে জানতে পেরেছি গাড়িটা এই মুহূর্তে আজকের দিনে কৃষ্ণনগর বা এই এরিয়ায় নেই, ওটা নদিয়া জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যদি আজকে থাকতো আশা করতাম আমরা হয়তো পেতাম, কিন্তু আজকে গাড়িটা আমরা জানতেও পারছি গাড়িটা নেই। ওটা পেলে হয়তো আমাদের একটু সুবিধা হতো, আরও বেশি জনকে একসাথে রক্ত দেওয়ার ব্যবস্থা করা যেত। আপনারা কি চাইছেন এর পরিপ্রেক্ষিতে? আমরা এর পরিপ্রেক্ষিতে চাইছি যে রাজ্য সরকার যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এরকম একটা ভ্রাম্যমান গাড়ি যদি স্ট্যান্ডবাই রাখা হয়, যে যেখানে রক্তদান শিবিরের আয়োজন করবে সবাই এই সুবিধাটা ভোগ করতে পারবে, এটা হলে অনেক বেশি সংখ্যক রক্ত মানুষ দিতে আসতে পারবে, একসাথে লোকের রক্ত দিতে পারে। এখানে আমরা ম্যাক্সিমাম দিনের বেশি দিতে পারছি না, সময়টা বাঁচে এবং পরিবেশনে সমস্ত সংক্রমণকে দূরে রেখে আমরা সঠিক মেনে রক্ত নেওয়ার ব্যবস্থাটা করতে পারি। আপনার নাম? আপনার নাম? আমার নাম অনুজ বিশ্বাস। আপনি কংগ্রেসের? আমি আইএনটিইউসি অ্যাফিলিয়েটেড ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনের নদিয়া নর্থ অ্যাসোসিয়েশন। আমি কংগ্রেসের কি ট্রেড ইউনিয়ন?